না ভাই থাকতো, কি হেল্প করার মতো মানুষ থাকতো, আমার কিন্তু এতটা কষ্ট হইতো না। এদিক দিয়ে বাচ্চার আলগা খাওয়ার লাগে, এদিক দিয়ে আবার রুম ভাড়া, আমার খরচ, বাচ্চার অসুখ আছে, বিসুখ আছে, ইয়ে আছে। পরে আপনার এমনও দিন গেছে বুঝছেন, আমার বাচ্চা নিয়ে আমি না খাইয়াছিলাম, বাচ্চার দুধের জন্য বাচ্চা কান্দা করতে করতেছিল, ভাতের মার তুড়িও বাচ্চার আমি খাওয়াইছি, কি করবো? ছোট বাচ্চা, নিজে তো একবেলা না খাইয়া থাকতে পারবো, বাচ্চারা তো কষ্ট দেওয়া যাইব না। এখানে আমার বড় উদ্দেশ্য আমার ক্যামেরার সামনে আসা, আমার বাচ্চাটা নিয়ে আমি খুব জীবন যাপন করতেছি। জানেন তো, হাজবেন্ড যদি না থাকে তো এই সংসার কতটা কষ্টকর। একটা পুরুষ মানুষই কিন্তু সংসারটা চালাতে পারে না, কিন্তু একটা মহিলা মানুষ কীভাবে চালায়? এই যে মানুষই কিন্তু বলে যে মেয়ে মানুষ খারাপ, একটা মেয়ে মানুষ খারাপ পথ কখন বাইছে নাই বলেন? যখন দেখতেছে আমি কুল কিনার আমি কোনো কিছু পারতাছি না, তখন কিন্তু মা কিন্তু এটা ছেলে সন্তানের জন্য কিন্তু খারাপ পথ বাইছে নাই। কিন্তু দেখেন, আমি চাই, আমি কোনো খারাপ পথ বাইছে নিতে চাই না। আমি মানুষের মানে ভয় আছে, গরিব ঘরের মেয়ে আমি, বাবা নাই, দিক দিয়ে আমার মর্ত হইব একদিন। আমি চাই ভাই যে আমার বাচ্চাটা নিয়ে আমার ক্যামেরার সামনে আসা, কেউ যদি আমার একটু দায়িত্ব নেয়, কি আমার বাচ্চাটার পাশে থাকে, আমি বিয়ে শাদি করবো। কী যেন জানেন, তাকে শেয়ানা মাইয়া বাসায় থাকলে মা বাজে জনে বাজে কথা বলে। এখানে আমি চাই আমার ক্যামেরার মাধ্যমে যদি ভালো ভালো একটা লোক যদি আমার পাশে দাঁড়ায়, আমি তাকে বিয়ে শাদি করবো। সে বয়স হোক, সমস্যা নেই, তার বউ মারা যায় কি একটা বাচ্চা হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি বিয়ে শাদি করবো, আমার ছোট একটা বাচ্চা নিয়ে যদি নিতে পারে তা আমি বিয়ে শাদি করবো। যদি কেউ প্রবাসে নিতে চায় বলছে, সেক্ষেত্রে আসলে হ্যাঁ, প্রবাসে তার বউ যদি নিতে চায় আমি যাব, তাতে কোনো আপত্তি নেই, তার বউ সে নিতেই পারে, স্বাভাবিক, আমি যাব। আমি অনেকে আছে যাবে না, না আমি যাব, আমার হাজবেন্ড যেই জায়গায় রাখবো, সে যদি বলে যে তুমি ঢাকা থাকবো আমি ঢাকা থাকবো, সে যদি বলে তুমি দেশে থাকবা আমার বাবা মার সাথে আমি সেখানে থাকবো, আর যদি বলে যে আমার সাথে প্রবাসে আসি আইসা পড়বা আমি যাবো, কিন্তু আমার স্বামীর তখন কথা শুনতে হইব, সে যা বলবো তা শুনতে হবে, আমি শুনবো। এই মুহূর্তে অনেকে দেখছে বা আপনার আসলে অনেক মেয়ের বিভিন্নভাবে ছলনা করে, আসলে আপনি কি করবেন? না আমি দেখেন, আম বিয়ে শাদি তো ফাটকেরা হয় না, সে আমার খোঁজখবর লইব, আমার বাড়িতে যাব, আমার মা আছে, আমার মায়ের সাথে কথা বলবে, খোঁজখবর নেওয়ার পরে পরে কিছু করে, আমি চাই না ফাটকেরে কিছু, আমিও ফাটকেরে কোনো কিছু করবো না, সেও যেন ফাটকেরে কিছু না করে। গেলে এখন ছিটার বাটপাদা ভরা, কেউ রে কেউ এখন বিশ্বাস করতে পারে না। এখানে আমি চাই, দেখেন আমি একটা অসহায় একটা মেয়ে, আপনারাও ফোন টোন দিয়ে আমাকে খারাপ কোনো ই করবেন না, আর আমিও কোনো ই করবো না, চলো না ইটি করবো না। এর লেগে আমার ছোট একটা ফেরস্তা বাচ্চা, আমি বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে আইসা আমি মিথ্যা কথা বলবো না। আমি অনেক ধন্যবাদ, আমরা পরবর্তী আর একটা প্রোগ্রাম করব। দর্শক, আমরা হাতে একেবারে সময় নেই, আমরা বাকি করব আসলে বিয়ের পরে বাচ্চাকে নেবে কি না রেখে যাবে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন, ফোন দিয়ে কেউ বাজে কথা বলবেন না। ধন্যবাদ দর্শক।